ফের একবার পুলিশের জালে শিক্ষক নেতা মইদুল ইসলাম। আজ বিদ্যাসাগর ভবন ঘেরাওয়ের সময় পুলিশের ঘেরাটোপে আটকা পড়েন মইদুল ইসলাম এবং সেখান থেকে তাকে চ্যাংদোলা করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। বন্ধুরা, আপনারা জানেন গতকালকে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া ম্যাডাম গতকাল রাজ্যের মধ্যে প্রথম স্থানাধিকারী ছাত্রীর পরিচয় পর্ব দেওয়ার সময় তিনি ছাত্রীর ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় উঠেছে এবং সেই ঝড়ের অন্তিম লক্ষণ দেখা গেল আজকের বিদ্যাসাগর ভবনে। সরাসরি বিক্ষোভে অংশ নেন শিক্ষক নেতা মইদুল ইসলাম এবং সেখান থেকে তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় কলকাতা পুলিশ। তো দেখুন কি বলছেন মইদুল ইসলাম। সংসদ সভাপতি শিক্ষক ঐক্য